হ্যাঁ ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। এখন একটি এখন যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনি খুব দ্রুত একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করে এবং আপনার নিজের ছবি ইউজ করে খুব দ্রুত একটি ইফেক্ট তৈরি করতে পারেন। সো চলুন দেখা যাক। ফার্স্টে আমি এই আজকে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি ইমেজ জন্য। দেন হালকা একটু ক্রপ করে নিই। ওকে, যে কাজটি করবো, আমার এই ছবিটা অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, আমি ছবিটি ড্র্যাগ করে টান দিয়ে এটার উপর ছেড়ে দিব। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি, কন্ট্রোল প্লাস টি, হোল্ড কন্ট্রোল এন্ড টি, জাস্ট এটাকে ড্র্যাগ করে ছোট করে দিব। ওকে, না যে কাজটি করবো মাস্ক করবো। আমি চাচ্ছি যে আমার ছবিটা এখানে মনে হবে ঘাসের ভিতরে আমি দাঁড়িয়ে আছি, সো সেইভাবে করব। এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব, এই ব্রাশটা সিলেক্ট করব আমি, এই ব্রাশটা আমি সিলেক্ট করতে পারি। ওকে, নাও নিচের কালারটাও আমি কালো দিয়ে দিব। ওকে, দেন যে কাজটি করব, ব্রাশ সাইজ অনেক বড় আছে, ছোট করে নেব সাইজটি। একটু ছোট বড় করে আর কি ব্রাশটা ই করব। ওকে, আমি এখানে একটু ছোট করে দিব। নিচে যদি কোনো অংশ থাকে সেটুকু আমি এক কাজ করে সিলেক্ট করে জাস্ট ফিল করে দিলাম। দেন এবার উপরের পোর্শনে চলে যাব, উপরের পোর্শনে এখান থেকে ব্রাশটা সিলেক্ট করি, আবার করে জাস্ট ঘাস দিয়ে একটু মাস্ক করে দিই। ওকে, দেন যে কাজটি করব, খুব সিম্পলভাবে আমি কাজটি করলাম। দেন যে কাজটি করব, নিউ একটা লেয়ার নিব, নিয়ে এখানে যে কালারটা বিদ্যমান আছে, যেমন ধরুন সবচেয়ে হাইলাইট কালারটা, এই কালারটা নিব, নিয়ে জাস্ট সফট ব্রাশ নিব একটা দিব, দিয়ে এটাকে এখান থেকে একটা লাইট সোর্স করবো, স্ক্রিন করে দিব। ওকে, লাইট সোর্সটা আমি যে পাশে রাখি আমার পিছনে রাখি লাইট সোর্সটা, দেন এই লাইট সোর্সটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, করে এটাকে আমার উপরে দিয়ে দিব। দেন লাইটের একটি ফিল নিয়ে আসবো আমার বডির উপরে, যে সাইড থেকে লাইট আসছে, সো আমি চাচ্ছি যে এই সাইড থেকে লাইট আসছে। ওকে, একটু অপাসিটি কমাই দিব। ওকে, নাও যে কাজটি করব আমি এখান থেকে এই একটি ইমেজ ইউজ করবো, এটাকে ইমেজ থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দিব, দিলে একটি অনেকটা শার্পেন হয়েছে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যাব, যে একটু কালার কারেকশন করে নিব। ওকে, দেন যে কাজটি করব, এটাকে আমি জাস্ট এই জবগুলো মানে আর কি এই গম গমগুলো আমি সিলেক্ট করব, এই ট্রিগুলা, সো সিলেকশন থেকে কালার রেঞ্জ সাদাতে একটা ক্লিক করে দিব, দিয়ে রেঞ্জটা একটু বাড়িয়ে দিই। ওকে, দেন এই সিলেকশনটাকে ইনভার্স করে দিব, সিলেকশন থেকে ইনভার্স উল্টা বিপরীত সিলেকশন। এবার আমি এডিট থেকে কপি করলাম, করে দেন এটা এখানে চলে গেলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, দেখেন সেইটা এখানে পেস্ট হয়ে গেল। এবং আমি এইটার সাথে কালার ম্যাচিং করে দেবো, সেইটার সাথে কালার ম্যাচিং করতে গেলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, কালার ব্যালেন্সে যে একটু গ্রিন পোর্শন বাড়িয়ে দিব, দেন একটু ব্লু, একটু স্যান। ওকে, আই থিঙ্ক ম্যাচ হয়ে গেছে ওই কালারের সাথে। সো এইটাকে আমি যে কাজটা করবো সেটি হচ্ছে এইটা এমন রাখবো, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার, যে দূর থেকে ফোকাস হয়েছে এমন কিছু আমি বোঝাবো, বোঝানোর জন্য আমি জাস্ট এমন রাখবো। এটাকে একটু হাইলাইটটা কমিয়ে দিই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ থেকে একটু হাইলাইটটা কমিয়ে দিব।
আজকে। ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার জাস্ট এটা এমন রাখবো যে মনে হবে দূর থেকে আমাকে ফোকাস করা হয়েছে। এবং একটা কাজ করতে হবে সেটা, এটা চোখ বন্ধ রাখি, এই লেয়ারটা সিলেক্ট করব, ফিল্টার ব্লার ডিজিটাল ব্লার জাস্ট এইটুকু সিলেক্ট করব, দেন এইটুকু উপরে উঠিয়ে দেব। ওকে ওকে, নাও যে কাজটি করব এবার এটা অ্যাক্টিভ করে দিব। দেন মনে হচ্ছে যে অনেকটা আমাকে টার্গেট করছে ফিল্টার থেকে, মানে ব্লার আমাকে, ব্লারনেস আমার সাথে ম্যাচ হয়ে আছে, শুধু আমাকেই ফোকাস করছে। ওকে, দেন যে কাজটি করব আমরা এখন, এইটাকে আমরা সব করে এখানে আমি একটা বার্ড দিয়ে দিব, জাস্ট একটা ড্রিমি ফিল। কন্ট্রোল টি, এটাকে ছোট্ট করে জাস্ট এই পজিশনে হরিজেন্টালি, যে আমার নজরটা কোনখানে, এইখানে। ওকে, ওকে, দেন যে কাজটি করে এটাকে কপি করে কন্ট্রোল টি হরিজেন্টালি এটাকে জাস্ট ছোট্ট করে পিছনে দিয়ে দিব। এইগুলাকে, লেয়ারগুলাকে আমি জাস্ট এই আলোর পিছনে রাখি। ওকে, এইটাকে আমি একটু ব্লার দিব পিছনেটাকে, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার। এই ব্লারটা দেওয়ার কারণ হচ্ছে দূরের বস্তুটাকে ডিফোকাস করেছে সেইটা বোঝানোর জন্যে, দেন সামনেরটাকে ফোকাস করেছে এইটা বোঝানোর জন্য। কন্ট্রোল টি হরিজেন্টালি, এটাকে আমি জাস্ট হরিজেন্টালি করে হরিজেন্টালি করি, এই রেখে দিই। ওকে, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার করি একটু। ওকে, একটা কপি করি, কপি করে কন্ট্রোল টি হরিজেন্টালি। এইটাকে একটু ব্লার করি, ফিল্টার গার্জিয়ান ব্লার, সরি বেশি ব্লার হয়ে গেছে, ফিল্টার ব্লার ক্যান্সেল, ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার। ওকে, আরেকটা বার্ড দেওয়া উচিত ছিল, জাস্ট বার্ডের পাখাটা দেওয়া উচিত ছিল, এই পাখাটা জাস্ট এমন জায়গায় একটু বড় করে যাতে মনে হয় যে বার্ডটা, সেন্ট্রালি করি, বার্ডটা উড়ে বের হয়ে যাচ্ছে, এটা এটার উপরে দিয়ে দিই কন্ট্রোলটি, শুধু বার্ডের পাখাটা। এটাকে ফিল্টার ব্লার গার্জিয়ান ব্লার করে দিই, আর একটু ব্লার, এই ওকে। শুধুমাত্র আমাকেই মনে হচ্ছে ফোকাস করছে, বাদ বাকি সবাই ডিফোকাস। ওকে, দেন যে কাজটি করবো এবার আমি একটু কালার কারেকশন করব, এটাকে নিউ লেয়ার নিব। ওকে, তার আগে একটা কাজ করি, আমি এখান থেকে গ্রেডিয়েন্ট নিব একটি, এই গ্রেডিয়েন্টটি নেয়ার পরে ওকে করলাম, এটাকে রেডিয়াল করলাম, করে রিভার্স করলাম, জাস্ট লাইটটা যে অংশ আসছে সে অংশ রেখে একটু কার্ভ ঘুরিয়ে দিয়ে একটু রেডিয়ালটা বাড়িয়ে দিই, জাস্ট একটা ধ্রুব ফোকাস।
ওকে নাও যে কাজটি করব নিউ একটা লেয়ার নিব ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ ওকে ওকে এখন আমি ফিল্টার নিক্স সফটওয়্যার ক্যামেরা র ফিল্টার কালার এফেক্টস প্রো তে চলে যাব পরে চলে যাওয়ার পর দেখেন এখান থেকে একটা ইফেক্ট নিছে অটোমেটিক একটা টিউন চলে আসছে আমি এটাকে একটু বাড়িয়ে দিব লাইটনেস ওকে নাও অ্যাড ফিল্টার ফ্লোরেস একটা লাইট কালার চলে আসছে কিন্তু কালারটা একটু বেশি লাইট মনে হচ্ছে আচ্ছা আমার যেটা আগে ছিল ওইটা অনেক জোস ছিল আমি দেখি অন্য কোনো কালার ট্রাই করে আসি কালার কারেকশনটা আপনার নিজের মতো সম্পূর্ণটাই করা উচিত হ্যাঁ এটাও সুন্দর লাগছে অনেক ডার্ক ভাবে একটা ফোকাস করছে এটা ব্রাইটনেসটা একটু কন্ট্রাস্টটা একটু ওকে যাই হোক আমি এটা একটু রাখি এটা অ্যাপ্লাই করলাম আগের কালারটা বাদ দিয়ে করার পর আমি এখান থেকে জাস্ট অপাসিটি 50% করবো এটাকে জাস্ট একটা ভাব চলে আসছে এখন কন্ট্রোল শিফট অল্টার ই আর একটা করলাম ফিল্টার আবার কালার নিক্স সফটওয়্যার কালার কারেকশন এখানে ডিটেল স্ট্রাকচার যাব ডিটেল স্ট্রাকচারে একটা স্ট্রাকচার ভাব আসছে একটু দেখি আমরা কি ভাবটা আসছে জুম করে দেখি ওকে ডিটেল স্ট্রাকচার ভিতরে কিছু প্লাগিনস আছে আমি এখানে যাব যে দেখবো যে কোনটা কেমন আসে এটা একরকম এটা একরকম সো আমি এইটাই মোটামুটি একটু এইচডি ভাব চলে আসছে সো এইচডি ভাব যদি আপনি চান এইচডি ভাব দিতে পারেন এইভাবে স্ট্রাকচারটা একটু কমিয়ে দিই অ্যাড এ নিউ ফিল্টার ক্রস ব্যালেন্স ক্রস প্রসেসিং ওকে আমি এতটুকু একটু 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 অপাসিটি কমিয়ে দিই আমি এতটুকুই রাখলাম নেট 100% রাখি আমি 100% ভালো গুড লাগছে একটা মেলা সফট হয়ে গিয়েছিল ওকে এইভাবে আমরা সহজে একটা যে কোনো ছবিকে একটা সফট ড্রিমি একটা আলাদা টিউন একটা অন্য টাইপের গ্ল্যামার আনতে পারি কিছু জায়গা ব্লারনেস যদি হালকা দেওয়া হতো তাহলে হয়তো বা বেশি জিনিসটা হাইলাইট হতো আকাশের কিছু অংশ একটু ব্লারি করে রাখি একটু ব্লারি করে রাখি আশেপাশে কিছু অংশ এইভাবে যদি কাজ করা হয় তাহলে আপনার কাজের ফিনিশিং অনেক ভালো হবে বলে আশা করা যায় ওকে না আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কত সহজে একটি ব্যাকগ্রাউন্ডের সাথে একটি ছবি ব্লেন্ড করে ম্যাচিং করে দিয়েছি আশা করি সবাই ট্রাই করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন বাই